সম্পূর্ণ হুগলি জেলাকেই কার্যত কন্টেইনমেন্ট জোন ঘোষণা রাজ্য সরকারের। কার্যত গোটা হুগলি জেলাকেই কন্টেইনমেন্ট জোন ঘোষণা করলো রাজ্য সরকার। ইতিমধ্যেই হুগলির জেলাশাসকের দপ্তর থেকে জারি হওয়া এক নির্দেশিকায় বলা হয়েছে, উত্তরপাড়া কোত্রং পুরসভা এলাকা, ডানকুনি পুরসভা এলাকা, শ্রীরামপুর পুরসভা এলাকা, রিষড়া পুরসভা এলাকা, কোন্নগর পুরসভা এলাকা, বৈদ্যবাটি পুরসভা এলাকা, চাপদানি পুরসভা এলাকা, চন্দননগর পুরসভা এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও জেলার একাধিক গ্রামের নাম রয়েছে ওই নির্দেশিকায়। এর মধ্যে একাধিক এলাকা সিল করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী কন্টেইনমেন্ট জোন হয়ে যাওয়ায় ওই সব এলাকায় অত্যাবশ্যকীয় নয় এমন সব সরকারি বেসরকারি যাবতীয় দপ্তর বন্ধ থাকবে। যে পরিষেবাগুলোকে ছাড় দেওয়া হয়েছে সেই দপ্তরগুলিকে মাত্র 25% কর্মী থাকতে পারবে, অন্যথায় কড়া আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে পুলিশের কড়া নাকা চেকিং। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।